Assalamualaikum viewers. तो आज के एक सेट सोफा सेट नहीं कथा बोल बो। तो वीडियो टा शेष प्रोजेक्ट तो देखा चेस्टा कर बे ना एवं की कार्ड दे तैयारी करा ऐसे सोफा सेट टा दुकान में मैनेजर शेयर करते के जेने नहीं बो। तो आमादर के बोल बे ने टे की कार्ड है। सीधा कहीं शिवून कार्ड है। आ ऐसे सोफा टा नाम टा की सोफा? আর এটা কি হিসাবে পাচ্ছে এটা পাচ্ছে হলো আপনি 2 টু 1 একটা টি টেবিল দুইটা সাইড টেবিল একটা টি টেবিল দুইটা সাইড টেবিল পেয়ে যাচ্ছেন তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা সাইডে আশেপাশে যে তো নকশা আছে সম্পূর্ণ সব দেখিয়ে দিব এবং এটা তো 2 টু 1 এ পাচ্ছে না सोफा विक्टोरिया सोफा नीति इच्छुक सरासरि जोगाजोग करते दोकाने एसे विजिट करते पारें আপনাদের এই সোফা কি সব সময় রেডি থাকে? হ্যাঁ আমাদের সব সময় রেডি থাকে সোফা। আর এটার এই হাতাগুলো কতটুক কত ইঞ্চি কাঠের উপরে আছে? হাতাগুলো আপনি সো ইয়া 4 ইঞ্চি কাঠের উপরে আছে। চার ইঞ্চি কাঠের উপরে কিন্তু আপনার এই হাতাগুলো আছে এবং খুব গর্জিয়াস একটি সোফা দেখাই যাচ্ছে। खूब गर्जियस नक्शा नक्शा कत काठेर उपरे आछे नक्शा आछे प्राय एक इंचिर उपर माने देड़ इंचि काठ दिए किन्तु तैरि करा एई सोफाटा एबं खूब सुंदर सुंदर डिजाइन करा किन्तु जे जाली काटार ডিজাইন এগুলো কিন্তু খুব গর্জিয়াস দেখা যাচ্ছে এবং যদি আপনারা বার্নিশ করে নেন সেক্ষেত্রে কিন্তু আরো অনেক সুন্দর দেখা যাবে এবং বার্নিশ ছাড়া ওনারা রেডি করে রাখছে যে কোনো সময় চাইলে বার্নিশ করে দিতে পারবে তো সব মিলিয়ে এই সোফাটার রেটটা কত পড়বে সোফাটার রেট হলো 35000 টাকা 35000 টাকা হলেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এরকম ফুল ভিক্টোরিয়া হরিণি পায়া ডিজাইন সোফা সেটটা তো পাশে আরো একটি পাঁচাল ড্রেসিং টেবিল দেখা যাচ্ছে এটার রেটটা কত পড়বে রেটটা 13500 টাকা 13500 টাকা হলেই কিন্তু আপনারা পাচ্ছেন এই পান পাঁচালালা ড্রেসিং টেবিল পান পাতা পান পাতা ইলেকট্রিক দেখাচ্ছি এটার কারণে বলা হয় আর কি পান পাতা পাঁচাল ড্রেসিং টেবিল মানে এই ভিতরেরটার কারণেই তো পান পাতা বলা হয় জি ভিতরেরটার কারণে এবং ভিক্টোরিয়া কাটিং ও দেখা যাচ্ছে দুই পাশে দুইটা ছোট গ্লাসের কোব আছে তার উপরে কিন্তু আবার দেখা যাচ্ছে এরকম নয়সা ডিজাইন করা আর এটার সাইজ সাইজ হলো আপনি 3.5 ফিট আর হলো আপনি 7 ফিট 3.5 ফিট বাই উচ্চতায় 7.5 ফিট 7 ফিট হয়ে থাকে তো সব মিলিয়ে এটার দাম পড়ছে মাত্র 13500 টাকা আর যারা দোকানে এসে ভিজিট করে নেবেন তাদের জন্য স্পেশালি তো অনার আছে এটা নিচে কি আছে নিচে আছে আপনার দুই সাইডে দুইটা আমি পাল্লা আছে আর দুইটা উপরে ছোট ডয়ার আছে দেখতেই পারতেছেন যে মাঝখানে একটি ডয়ার আছে এবং দুই পাশে গ্লাসের সিল্ভ আছে দুই পাশে দুটি পাল্লা দুটি ছোট ডয়ার তার নিচে একটি বড় ডয়ার উপরে গ্লাসের সিল্ভ তো পছন্দ হলে নিতে পারেন এরকম পাঁচালালা ড্রেসিং টেবিল চলুন পাশে দুইটা আলমারিও আছে আলমারি সম্বন্ধেও কিছু জেনে নেই তথ্য তো এখানে একটি আলমারি দেখা যাচ্ছে এটা সম্বন্ধে কিছু বলবেন এটা সিধাগাঁ শিবুন কাঠের আলমারি আপনি হলো 4 ফিট বাই আপনি 7 ফিট আছে এটা নকশাটা হলো কোন কাটিং ডিজাইন বলে বা বুতন ডিজাইনে বলে বাইরে হলো সিধাগাঁ শিবুন আর আপনি ভিতরে হলো
তো যারা চিটাং সেগুন চিনেন না আমি তাদের ক্ষেত্রে বলে দেব যে দেখেন সাইডে এই পায়ার ভিতরে এবং গুদাম ডিজাইনের ভিতরে কিন্তু ফাইবার আছে খুব সুন্দর চিটাং সেগুন কাঠের যে শেড গুলো এগুলো স্পষ্ট ভাবে বোঝাই যাচ্ছে এবং তাদের উপরেও নিজস্ব কারখানা আছে আপনারা চাইলে সরাসরি কারখানা এসে ভিজিট করতে পারেন ফিটের সাইজ সাইজ হলো আমি 4 ফিট বাই 7 ফিট 4 ফিট বাই 7 ফিট সাইজ আর ভিতরে অপশনগুলো আমাদেরকে দেখাবেন ডিজাইনটা কিন্তু খুব চমৎকার একটা ডিজাইন ফোম কাটিং এর মাঝখানে কিন্তু কিছু বল ডিজাইন হ্যাঁ এই যে এখন কিন্তু ফুল শেড গুলো দেখা যাচ্ছে ধরে সিটাঙ্গা মারিকা এবং ভিতরেও কিন্তু পাচ্ছেন ফুললি চিটাং গামারি কাট এক সাইডে সেলফ আর এক সাইডে মনে হয় হ্যাঙ্গার হ্যাঙ্গার সারি হ্যাঙ্গার সব মিলিয়ে এই আলমারিটার দামটা কত পড়বে আলমারির দামটা হলো আপনি 25000 টাকা মাত্র 25000 টাকা হলেই কিন্তু পেয়ে যাচ্ছেন দুই পাটের আলমারি ফোম কাটিং ডিজাইন আর যদি কোনো কাস্টমার এসে আপনাদের ওনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দেয় তাহলে কি বানিয়ে দেওয়া সম্ভব জীবনে যাওয়া সম্ভব কারণ আমাদের উপরে শোরুম আমাদের কারখানা আমাদের নিচে শোরুম তো পাশে আরো একটি আলমারি আছে এটাও আমরা একটু দেখে দেই এই আলমারিটাও কিন্তু খুব চমৎকার একটি আলমারি এবং খুব গর্জিয়াস একটি নকশা রাজকীয় ডিজাইন বললেও চলে অনেক বাড়িতেও কিন্তু এরকম এই যে যে মাসখানের ডিজাইনটা আছে এরকম বাড়ির সামনে কিন্তু এরকম ডিজাইন দিয়ে ওয়ালের ডিজাইন দিয়ে বাড়ি তৈরি করা ওয়ালের ডিজাইন দিয়েও কিন্তু এরকম ডিজাইনে কিন্তু বাড়ি তৈরি করা হয় তো আপনারা চাইলে এরকম ডিজাইন নিতে পারেন তিন পাল্লায় আছে যদি এই সেম আলমারিটা দুই পাল্লায় চায় কেউ তাহলে কি দুই পাল্লা দেওয়া সম্ভব দেওয়া সম্ভব হবে দুই পাল্লা নিলে কত টাকা প্রাইস পড়বে দুই পাল্লা নিলে পড়বে 25000 টাকা মাত্র 25000 টাকা হলে কিন্তু আপনার এরকম গর্জিয়াস আমি একবার আপনাদেরকে দুই পাল্লা সিস্টেমটা দেখে দিই এই হলো দুই পাল্লা থাকবে দুই পাল্লায় কিন্তু খুব চমৎকার একটি ডিজাইনও দেখা যাচ্ছে এবং খুব সুন্দর দেখা যাচ্ছে আমার কাছে জানি না আপনাদের কাছে কেমন দেখা যাচ্ছে তো যাই হোক সব মিলিয়ে এই তিন পাটার আলমারির সাইজটা কত এই তিন পাটার আলমারির সাইজটা আছে আমাদের 6 ফিট বাই 7 ফিট আছে সাইজটা 6 ফিট বাই 7 ফিট এই আলমারিটা প্রাইসটা হলো 38500 টাকা মাত্র 38000 টাকা হলেই কিন্তু আপনারা এরকম চমৎকার থ্রি পাটার আলমারি পাবেন এবং যদি কাস্টমার যদি কোনো ডিজাইন দেয় সেই ক্ষেত্রেও কি আলমারি দেওয়া যাবে থ্রি পাট তখন কি দাম বাড়বে না কমবে ডিজাইনের ক্ষেত্রে দাম বাড়বে ডিজাইনের ক্ষেত্রে দাম বাড়বে তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে এবং পরবর্তীতে ভিডিও নিয়ে আসার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্র সর্বপ্রথম দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ